আজকে সঞ্জয়ের একটা ভিডিও দেখলাম, সেখানে সঞ্জয় না আমাদের ওই যে একটা মোষ আছে না, মোষ আমরা কিছু বলার আগে যে ফস করে ওঠে কমেন্টিতে ভিডিওতে, আবার লাইভ করে ফেলে আমরা না আমি ওদেরকে পাত্তা দিই না। উঠতে দাও, ঠিক এইটুকুনি দেখলাম, এইটুকুনি লাইভ। এমনি আমার বিরক্ত লাগে, আমাদের গ্রুপে লাইভ ছাড়া জীবনে দেখি না, কিন্তু সবাই পাঠিয়েও তো দেয় কিছু কিছু রেকর্ডিং। আর সেই মুষকে নিয়ে একটা সুন্দর ভিডিও করেছে আমাদের সঞ্জয় ভাই, বলছে মোষের হাগা সংক্রান্ত বিষয় নিয়ে, মানে হচ্ছে বিষ্ঠা মানে হচ্ছে হাগু, তো এই ব্যাপারটা না আমাকে খুব ভাবাচ্ছে। কী ভাবার চলে দিই নিয়ে, যে মোষের হাজব্যান্ড আর সৌর মশাই যে কমরটা তৈরি করেছে, বা প্যান্টটা ইন্ডিয়ান না ওয়েস্টার্ন জানি না, যদি ইন্ডিয়ান হয় তাহলে কেমন হবে, আর ওয়েস্টার্ন হলে নিশ্চয়ই স্পেশালভাবেই তৈরি করেছে, না হলে মোষের অত বড় গামলা কি ধরবে, কমডি ধরবে মনে হয়। দেখো এমনি তো দেখে বোঝা যায় যে হাগুচা কেমন হবে, মানে পটিটা দেখো যদি ইন্ডিয়ান হয় তাহলে দেখাচ্ছি ভালো করে দেখবে, হ্যাঁ যদি ইন্ডিয়ান হয় তো ছাড় করে পড়তে পড়তে এরকম চুড়ো হয়ে যাবে, এরকম পাহাড়ে চুড়ো হয়ে যাবে পুরো, যদি ইন্ডিয়ান হয়। আর যদি ওয়েস্টার্ন হয় তাহলে মানে কমর, তাহলে পুরো এই কমরের জলটা পুরো চ্যাঁচা করে ভর্তি হয়ে যাবে। বড় বিরাট গামলার দরকার ওই পটির জন্য, আমার খুব চিন্তা হচ্ছে ওদের বাথরুমের পটিটা কি ছোট, মানে প্যান্টটা কমরটা কি জানি, যদি ছোট হয় তাহলে কিন্তু ওই গামলা ধরানো খুব মুশকিল। তো সেই মোষ না এক নম্বরে পাল্টিবাজ, মোষকে না আমি বলি তিনা সাহস সঙ্গায় ওই দিদি কস কেন রে, আবার চিঙ্কি মাছিকে মাছি কইছিস দুদিন আগে তো বলতিস চিঙ্কি দিই দিদি, আবার মাছি আবার আজকে বলছিস, আমরা যখন সবাই বলছি সবাই এসে গালাগাল দিচ্ছে তোকে, আমি চিঙ্কি দিদি হয়ে গেলাম, কখন যে কী কস। আর একটা কথা কিন্তু আমার আছে, প্রশ্নটা হচ্ছে গিয়া এদের দলে সব কটা কুৎসিত, ওই যে পূজা কয়েছিল না কুৎসিত বনাম সুন্দরী দল, কুৎসিত বনাম মানে ভার্সেস সুন্দরী, ও মাই ড পূজা করেছিল একবার, এদের সব কটা সারা একদম জঘন্য, ঠিকই কয়েছে কিন্তু একজন শুধু শিয়াল কিন্তু একটুখানি এদের মধ্যে একটু পাতে দেওয়ানো মতন, হ্যাঁ বাকি সব কাটা একবারে পাতে দেওয়ার যোগ্যই নয়। আরে ঢেবড়া চকই দীপ্তি, তারপরে ওই যে পান খানেওয়ালি সব কাটা কে নেংটি, আর মোষ তো ছেড়েই দাও। আর দ্বিতীয়ত হচ্ছে মোষকে আমি একটা কথা বলি, তুই সবাইকে দিদি মাসি কস কেন রে, তোর বয়স কত, হ্যাঁ তুই সবাইকে দিদি মাসি ঠাকুমা এসব করছিস কেন, চিঙ্কিকে যে দিদি কইছিস ও নয় খুব শয়তান, তা বলে একটু বয়সের লিহাজ কর, তোর বয়সটা দেখ, তোর থেকে তো চিঙ্কি মাসি ছোট রে, হ্যাঁ তুই ওকে দিদি আবার মাসি কইছিস, হ্যাঁ সম্মানে দিদিটুকু ঠিক আছে আবার মাসি, আর তুই ওই শিয়ালকে মানে ওই ডিম্পাকে দিদি কস কেন, দিদি কইবি না ওকে নাম ধরবি, আরে কচি খোকি মুখখানে তো গামলা মুখে এবারে একখানি বয়স হয়ে গেছে মনে হয় আরে 60 বছরের বুড়ি, আর সবাইকে দিদি কইছে, জয়শ্রীকে দিদি সবাইকে দিদি, বাপরে উফ বাড়িসও বটে, হুম দেখে তো মনে হয় একেবারে 50-60 বছর হয়ে গেছে, আর দিদি কইছে সবাইকে, সবাই দিদি নি কচি খোকি, আবার হানির বয়স বলছে আমার থেকে 7-8 বছর রে, বাবা তুই কথা আছে রে, হ্যাঁ বা বলিস নি যে আমি ওই রিমির বয়সী প্রীতমার বয়ে, এই ভাগ্য ভালো কচি খুকিয়ে আমার একেবারে কচি খুকিয়ে এসে, আবার সুপ্রিয়াদিকে বলেছিল আমাদের বুড়ি, সুপ্রিয়াদির পাশে তুই দাঁড়ালে না, সুপ্রিয়াদি এখানে ইয়াং যৌবন ঝেড়ে ঝেড়ে পড়ছে, রূপ দেখেছিস এই বয়সে, আমার ভাই সুপ্রিয়াদিকে হেভি লাগে সত্যি কথা, দেখতে খুব মিষ্টি, যে এত বয়স বোঝা যায় না, নাতনি আছে নাতি আছে মানে নাতনি আছে বোঝা যায় না,
তার পাশে তুই দাঁড়ালে না তাকে মনে হবে ঠাকুমা যত রাজ্য। একদম দিদি ফিদি কইবি না, নাম ধরবি। আর এটুখানি ভালো করে সেজে গুজে বোঝ না, ঠিক করে লিপস্টিকটা লাগাবি। আরে এইখান দিয়ে চলে আসছে ইচ্ছিরি, ভালো করে লাগাবি বুঝলি। আর এসব বড়ো বড়ো বাতেলা দিবি না লাইভে বসে, ওদের আমি পাত্তা দিই না, একটা কিছু বলা সাথে সাথে চলে আসবে। এই যে আজকে বললাম এক্ষুনি, দুদিন আগে তো কিছু কন্টেন্ট ছিল না, পিঙ্কির পেছনে পর্যন্ত লাগতে ছাড়িস না, আমাদের পিঙ্কিস ব্লগ যে আছে তার পেছনেও লাগতে ছাড়নি। আমাদের পিঙ্কি এত ভদ্র তার পেছনে লাগতে ছাড়িনি, আমার সঞ্জয় সবার পেছনে ডেকে পাচ্ছে। এখন একটা ভালো কন্টেন্ট পেয়ে গেছে, চিঙ্কিকে লাতি মারা, মানে চিঙ্কি মাসিকে লাতি মারার কন্টেন্ট প্রীতমের শাশুড়িকে। ওই জন্য আমাদেরটা কখন দেবে, চিঙ্কি মাসিকে লাতি মারা ভিডিওই তো তিনখানা করে বার করছে বুঝলে কিনা। তো যে কথাগুলো বললাম শুনো, আর আমার ভীষণ চিন্তা হচ্ছে যে কী করি, মোষ যে আগে পটি পটি করে উঠতেছে না, গামলাটা তো ভীষণ বড়, ওই কমোডে ধরে। কেউ যদি জানো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও না গো, যে ওর শ্বশুর ওর জন্য স্পেশাল দুবাই থেকে সোনার কমোড করেছে কি না একটু জানিও। হ্যাঁ, টাটা।